হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিও থেকে আমরা জানবো তেল থেকে গ্যাসে কিভাবে নিবেন এবং গ্যাস থেকে তেলে কিভাবে নেবেন অনেক সময় দেখা যায় যে আমরা তেলের গাড়ি চালিয়ে থাকি তেলের গাড়ি চালানোর পরে আমরা যদি গ্যাসের গাড়িতে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু গ্যাসে কিভাবে নিতে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না এবং সুইচটা কোথায় থাকে এই সুইচটার কি কাজ কিভাবে গ্যাস থেকে তেলে নেবেন এবং গ্যাস তেল থেকে গ্যাসে নেবেন অনেক সময় দেখা যায় যে আমরা যদিও গ্যাসে নিতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্টার্ট বন্ধ হয়ে যায় তো আজকের এই ভিডিওটা যদি ফুল মনে সহকারে দেখেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন গ্যাস থেকে তেলে কিভাবে নেবেন এবং তেল থেকে গ্যাসে কিভাবে নেবেন এবং আমরা ইজিলি খুব সহজেই কিন্তু আমরা এটা চেঞ্জ করতে পারবো আমাদের স্টার্ট বন্ধ হবে না তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখছেন ওয়ালকার টিপস বাংলা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা আমরা প্রথমে জানবো যে আমাদের গ্যাসের যে সুইচটা আছে সেই গ্যাসের সুইচটা কোথায় থাকে তো বেশিরভাগ গাড়িতে কিন্তু এই জায়গাটায় সুইচটা থাকে এর ভেতরে কোনো একটা জায়গায় কিন্তু সুইচ থাকে তো আমার এই জায়গাটায় কিন্তু ছিল আমি কিন্তু এই সুইচটা ভেতরে লাগিয়ে নিয়েছি আপনাদেরকে আমি একটু দেখাই যে আমার এই জায়গাটা কিন্তু সুইচ নাই আমি সুইচটা আমি কিন্তু এই জায়গা লাগিয়ে নিয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আমার গ্যাসের সুইচটা এই জায়গায় আছে তো এই গ্যাসের সুইচটার ভেতরে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাস এখানে কিন্তু তেল এখানে কিন্তু আমাদের চিহ্নটা কিন্তু দেওয়া আছে কিন্তু কিন্তু একটা বাটন আছে এই বাটনটা থেকে থেকে আমরা তেল নিতে পারবো এবং গ্যাস থেকে নিতে পারবো তো আমরা কিন্তু প্রায় সময় দেখে থাকি যে আমাদের আহ রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যে নতুন চালক ভাইরা যারা আছে তারা অনেক সময় এই তেল থেকে গ্যাসে নিতে গেলে কিন্তু স্টার্ট বন্ধ করে ফেলে তো আমি আপনাদেরকে আজকে ইজিলি বুঝিয়ে দেব যে আপনারা কিভাবে তেল থেকে গ্যাসে নেবেন তো আমি প্রথমে গাড়িটা স্টার্ট করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো আমি ইগনিশিয়ান সুইচটা অন করলাম স্টার্ট করলাম না স্টার্ট না করে আপনাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ারলি বুঝাই সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইগনিশন সুইচটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গ্যাসের লাইনে কিন্তু আমার কিন্তু গ্যাসে আছে তো সকালবেলা যখন আপনারা অবশ্যই গাড়িটা স্টার্ট করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই তেলে দিবেন তেলে দিয়ে মোটামুটি আপনারা দুই চার পাঁচ মিনিট গাড়িটা স্টার্ট রাখবেন এরপরে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আপনারা গাড়িটা তেলে চালাবেন এটা চালানোর মানে হচ্ছে যে আপনার গাড়ির ইঞ্জিনটা অনেক ভালো থাকবে দেন এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি সব সময় শেয়ার করে থাকি তো আপনাদের ইঞ্জিনটা ভালো রাখার জন্য অবশ্যই আপনারা সকালবেলা গাড়িটা তেলে স্টার্ট করবেন এবং দুই চার পাঁচ মিনিট গাড়িটা স্টার্ট রাখবেন এরপর দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আপনারা গাড়িটা চালাবেন ক্লিয়ার তো আমি গাড়িটা তেলে স্টার্ট করে দিচ্ছি আপনাদেরকে আমি তেলে একটু দেখাই আমি গাড়িটা তেলে স্টার্ট করলাম তেলে স্টার্ট করার পরে এখন আমি যদি গাড়ির এই যে তেলে যেহেতু আছে আমি এই তেল থেকে গ্যাসে কিভাবে নেব তো আমরা কিন্তু দুই ভাবে নিতে পারি এক ভাবে হচ্ছে আমরা দুই চার পাঁচ কিলো মিটার কিলোমিটার গাড়ি চালানোর পরে আমরা গাড়িটা কোন এক বাম সাইডে আমরা পার্ক করে এরপর আমাদেরকে গ্যাসের লাইনে আনতে হবে তো সেজন্য আমি দেখা গেলো যে দুই চার পাঁচ কিলো গাড়িটা চালালাম একটা রোডের পাশে আমি গাড়িটা সাইড করলাম সাইড করার পরে আমি যদি এখানে একটা পেস করি মাঝখানে পেস করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে গ্যাসে চলে আসলো তো গ্যাসে আসার পরে অবশ্যই আমাকে কিন্তু এক্স একটু পেস করতে হবে তো আমি এক্স একটু পেস করলাম দেখতে পাচ্ছে আমার কিন্তু গাড়িটা স্টার্ট বন্ধ হলো না তো এভাবে একভাবে করতে পারেন আর একভাবে আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা রানিং এ আছেন রানিং এ আপনারা কিভাবে বন্ধ করবেন আপনারা গাড়ি কোনো এক সাইডে পার্ক না করে রানিং এ কিভাবে করবেন তো রানিং এ করার জন্য আপনাদেরকে যে কাজটা করবেন অবশ্যই আপনাদের গাড়ির স্পিড বিশের ওপরে হতে হবে আপনারা অনেক সময় যদি মানে এ আছে 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 ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে অনেকের যারা জানে না তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা কেননা আমরা যখন বিশের উপরে গাড়িটা চালাবো তখন আমাদের গাড়িটা যদি তেলে থাকে মনে করেন আমাদের গাড়িটা তেলে আছে তো তেলে থাকার পরে আমরা যখন রানিং অবস্থায় আমরা কি করব এইটা পেস করে দেব বিশের উপরে যখন গাড়িটা থাকবে তখন এটা পেস করে দিয়ে আমরা হালকা অ্যাক্সিলেটারটা ধরব অ্যাক্সিলেটারটা যদি ধরি তাহলে কিন্তু আমাদের গ্যাসে চলে আসবে ক্লিয়ার আর যখন বিশের নিচে থাকবে তখন কিন্তু আপনাদের এই গাড়ির স্টার্ট বন্ধ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো ইজিলি আমরা এভাবে কিন্তু আমরা তেল থেকে গ্যাসে নিতে পারবো এবং আমরা যদি আবার রানিংয়েও যদি সেভাবে নিতে চাই অবশ্যই তেল গ্যাস থেকে যদি তেলে নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সেম এইভাবে কিন্তু করতে হবে আমরা যদি এখানে পেস করে আমরা যদি একটু এক্সিলেটার পাড়া দিই তাহলে কিন্তু আমাদের গ্যাস থেকে কিন্তু তেলে চলে যাবে তো ক্লিয়ার তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আসসালামু আলাইকুম